যাই হোক, আমার আজকের টপিকটি হচ্ছে কে বেশি ভালো, কোরআনের আল্লাহ নাকি আমি লোপা। আমি আমাদের দুইজনেরই মত আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা নিজেরাই যাচাই বাছাই করবেন, ঠিক আছে? দেখুন, আমরা যদি সুরা আল ইমরানে যাই, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 3 verse number 28, এখানে আল্লাপাক বলেছেন যে তোমরা কোনো কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমাদের সাথে আমাদের কোনো, মানে আমার আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না। কি ভয় ভয় একটা ব্যাপার! আমি লোপা আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো কাফের কেন, শুধু মুশরিক হোক, মোনাফেক হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, যে কেউ হোক না কেন, সবার সাথে বন্ধুত্ব রূপে সম্পর্ক গ্রহণ করুন, কারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সুন্দর আর কোনো কিচ্ছু হতে পারে না। শুধু মানুষে মানুষে যে বন্ধুত্ব তা না, প্রাণীকুলের সাথে, মানে পৃথিবীর যত জীবজন্তু আছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন, এর থেকে সুন্দরতম জিনিস আর কিচ্ছু হতে পারে না। তারপরে দেখুন সুরা বাকারা চ্যাপ্টার নাম্বার 2 verse number 194, সেখানে আছে যে তোমাদের সাথে যারা জোরাজুরি করে তোমরাও তার সাথে জোরাজুরি করো, মনে রাখো আল্লাহ কিন্তু তোমাদের সাথে আছে। কি ভয় ভয় একটা ব্যাপার, তাই না? আমি লোপা আমার কাছে যখন আসবেন, আমি বলবো জোরাজুরির বদলা কখনো জোরাজুরি হতে পারে না। আপনি যদি জোরাজুরির বদলে জোরাজুরি করলেন, তাহলে আপনি মানে মানবকুলের কাছে সেটি কিভাবে আপনি দেখাবেন যে আপনি ওই জোরাজুরির দলের থেকে আলাদা? জোরাজুরির বদলা সবসময় ভালোবাসা দিয়েই সেই জোরাজুরিটাকে মানে নিহিত করা সম্ভব। তারপরে দেখুন সুরা নিসা, যেটা মানে আমার কাছে সবচেয়ে ভয়াবহ লাগে, 89 number verse, যেখানে বলেছে যে কেউ যদি মুসলিম থেকে অমুসলিম হয়ে যাওয়ায় তাকে যেখানে পাও পাকড়াও করো এবং হত্যা করো। কি ভয়াবহ একটা ব্যাপার! আমার কাছে যদি আসেন, আমি বলবো মুসলিম থেকে অমুসলিম হোক, সমস্যা কি, কিংবা অমুসলিম থেকেই মুসলিম হোক, নাস্তিক থেকে আবার মুসলিম হয়ে যাক, কোনো সমস্যা নেই তো, সমস্যা কি, তাকে তার মতো চলতে দাও, আমরা থাকি আমাদের মতো, এখানে তো কোনো সমস্যা নেই, তাই না? তারপরে দেখুন সুরা নিসাতেই আবার চ্যাপ্টার নাম্বার 4 verse number 34 আছে যে তোমাদের স্ত্রীরা যদি তোমাদের কথা না শুনে তাদের সাথে শয্যা পরিত্যাগ করো, কথা বলা বন্ধ করো এবং তাকে প্রহার করো, মানে পিটাও, তাই তো? কোরআনে কিন্তু এইটুকুই লেখা আছে। ইন্টারপ্রিটেশন আবার ডিফারেন্ট ডিফারেন্ট। সুরা জাকিনায়ক বলবে যে মেসওয়াক করে যেমন, সেরকম একটা টোকা দাও। রাজ্জাক সাহেব আবার বলবে না, ভালো মতোই পিটাই দাও। তো এইসব ইন্টারপ্রিটেশনে না গেলাম, কোরআনের কথা যেটা আছে যে বউ পেটাও, তো সেই বউ পেটানোর লেভেল কতটুকু হবে, কতটুকু স্ট্রং হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার রাগের উপর, তাই না? তখন কিন্তু আর মনে থাকবে না যে মেসওয়াক দিয়ে পেটাবো নাকি বেদ দিয়ে পেটাবো, সেটা আমার রাগের মানে লেভেলের উপরে ডিপেন্ড করবে, তাই তো? তো এইটা আমি বলবো যে আমার কাছে যদি আসেন, তখন আমি বলবো জঘন্য, পেটাতে হবে কেন? স্বামী স্ত্রীকে কেন পেটাবে, কিংবা স্ত্রী বা স্বামীকে কেন পেটাবে, কিংবা আজকালকার শুধু স্বামী স্ত্রী তো না, পার্টনারই বলি, কারণ আমরা জানি যে মানবকুলে অবশ্যই গেইজম ব্যাপারটিও আছে, শুধু মানবকুলে না প্রাণীকুলেও আছে। তো এই জন্য আমি বলবো যে কোনো পার্টনারই কখনো পার্টনারকে পেটানো উচিত না, কাউকে কখনো পেটানো উচিত না, পেটানোর মতো বাজে জিনিস আর কখনো হতে পারে না। তো তারপরে দেখুন আবার সুরা মুমিনুন চ্যাপ্টার নাম্বার 23 verse number 5-6 যদি আপনি পড়েন, তাহলে ওখানে দেখবেন আল্লাহ বলেছে স্বয়ং যে তোমরা নিজেদের যৌনাঙ্গ স্থান মানে একটু সামলে চলো আর কি। মানে আল্লাহ পাকের তো আমাদের মানুষের যোনিপথ নিয়ে অনেক ধরনের চিন্তা আর কি। যাই হোক, তো উনি বলেছেন যে এই যৌনাঙ্গকে তোমরা মানে সংযত করো, তবে দাসী বান্দির ক্ষেত্রে যদি সংযত না করো তাহলে কোনো সমস্যা নেই। মানে অন্যান্য মহিলা থেকে বা পুরুষ থেকে সংযত করলেও যখন দাসী থাকবে আপনার, তখন ইচ্ছা মতো চু 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 খেলতে পারবেন। তো আমার কাছে যদি আসেন, আমি বলবো জঘন্য, এটি একটা জঘন্য ব্যাপার, কারণ দাসী হোক বান্দি হোক আমাদের সকল মানুষের সমান অধিকার। যদি কোনো মানুষ সম্মত হয় আপনার সাথে যৌন মিলনে, আপনারা দুজনই যখন সম্মত হবেন, সেটি দাসী হোক কিংবা রাজা হোক, রানী হোক কিংবা পথের ফকির হোক, যেই হোক না কেন, যখন দুটি আত্মা একসাথে সম্মত হবে তখনই আপনারা যৌন মিলন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দুজনেরই সেখানে সমর্থন থাকতে হবে। এবং শুধু তাই না, আমার মতে যে কখনো কোনো বিট্রেয়ালও করা উচিত না। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থেকে থাকেন, চুরি চুরি করে আবার দাসীবান্দি হোক বা অন্য জায়গায় হোক এগুলো যদি করেন, তাহলে ডিসগাস্টিং হবে আমার কাছে। তো যাই হোক, আবার দেখুন সুরা আল আরাফ, এটা চ্যাপ্টার নাম্বার 7 verse number 81, ওখানে বলা আছে যে মানে ওই যে লুত
যে বাসী তাদের সম্পর্কে মানে বলছিলেন আল্লাহ, ঘটনা বর্ণনা করছিলেন যে লুত ওরা যখন গে হয়ে গেল তখন আল্লাহ একটা বহুত বড় একটা মানে ক্যাটাস্ট্রফি আর কি পৃথিবীতে দিয়েছেন আর কি। তো সেই ব্যাপারে আল্লাহ বলেছেন যে তোমরা আমার কথা মানে সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, এবং তারপরে তাদেরকে কি কি শাস্তি দিয়েছেন, মানে সেই আয়াতটাতে স্পেশালি এরকম বলা ছিল যে মানে নারী ছেড়ে তোমরা পুরুষের সাথে গমন করলে, মানে কোরআনের আয়াতগুলো তো বেশিরভাগই পুরুষদের জন্য বলা আছে, তো এখানে পুরুষদেরকে বলছে যে নারী কুল ছেড়ে, আরে নারী এত সুন্দর সুন্দর টৈটুম্বর নারী থাকে, তোমরা পুরুষদের কাছে গমন শুরু করলে, এই জন্য আল্লাহ রাগ হয়েছে। তো আমার কাছে যখন এসে বলবেন, আমি বলবো শুধু মানব কুল কেন, একটু আগেই বললাম যে প্রাণীকুলেও তো গে আছে, তাই না? এই সমকামিতা পৃথিবীর সকল স্থান জুড়েই আমরা দেখতে পাই, যেটা বাই বর্ন, যেটার সাথে মানে মানুষের মানে ধর্মের কোনো সম্পর্ক নাই আসলে, তাই না? তো আল্লাহ প্রাণীকুলের অন্যান্য অ্যানিমেলদেরকে এই মানে সমকামী হওয়ার আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাদের মানুষের বেলায় যখন উনি, যদি আমাদের রক্তের মধ্যে এই সমকামিতা প্রবাহমান, আমি লোপা, আমি যদি এখন চাইও সমকামিতা করতে, আমি পারবো না, কারণ আমি কখনো সেইভাবে চিন্তা করিনি, আমার বার্থটা ওইভাবে হয়নি, কিন্তু অনেক মানুষ হয় আমরা জানি আজকে মেডিকেল সায়েন্সের কল্যাণে। তো আমি সেখানে বলবো এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আবারও বলছি আমি, দুটি মানুষ যখন একে অন্যকে মানে ভালোবাসে এবং সেই থেকে যদি তারা যৌন মিলনে আগ্রহী হয়, সেখানে তো কোনো সমস্যা থাকার কথা না। তো আবার দেখুন যে সূরা মুহাম্মদ চ্যাপ্টার নাম্বার 47 ভার্স নাম্বার 7 এ বলা আছে যে যারা আল্লাহকে সাহায্য করবে, মানে তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে, মানে কাইন্ড অফ একটা ব্যবসা টাইপের আর কি, ট্রেডিং সিস্টেম আর কি, যে তুমি আমারে করো আমিও তোমারে করব। তো আমার কাছে যদি আসে না, আমি বলবো আমি যদি কখনো কখনো আপনার সাহায্য নাও পাই, আমি আমার মানে মানবতাটাকে এমনভাবে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি যেখানে আমার আপনার প্রতি সাহায্যের হাত আমি এমনিতেই বাড়িয়ে দিব, আমার যদি সেই ক্ষমতা থাকে, সেটা অর্থনৈতিক হোক কিংবা শারীরিক হোক, কোনোভাবে যদি আমি আপনার সাহায্য করতে পারি, আপনি আমার সাহায্য করার দরকার নেই, আমি এমনিতেই আপনাকে করবো, আই প্রমিস, ওকে, আই প্রমিস। তারপরে দেখুন সুরা আহজাব, ডেঞ্জারাস একটা সুরা, আমার খুব ভয় লাগে এই সুরাটা পড়লে। এই সুরা আহজাব 33 নাম্বার সুরা এটা, এখানে 52-তে বলা আছে যে নারীর রূপ লাবণ্য, মানে নিজের বউ ছাড়া অন্য নারীর রূপ লাবণ্য যদি আপনাদেরকে আকৃষ্ট করে তাহলে আপনারা তার কাছে যেতে পারবেন না। হ্যাঁ, এটা খুব জঘন্য একটা ব্যাপার, কিন্তু দাসীর ব্যাপারে সংযত না করলেও চলবে, তাই তো? তো এটাও আমার কাছে মানে খুব বাজে লেগেছে আর কি, যে দাসীর ব্যাপারে সংযত করব না মানে কি, মানে দাসী কি কোনো মানুষ না, দাসীর কি কোনো ধরনের কোনো মানে অনুভূতি নেই, কিংবা তার কি কোনো অনুমতি নেওয়ার কোনো ব্যাপার নেই, তার কি মন কাজ করে না, আমার মতো মন কি তার নেই? তো এটা একটা জঘন্য ব্যাপার। তো আমি বলবো দাসী হোক বান্দি হোক যেই হোক না কেন, তার সমর্থন থাকতে হবে আপনার সাথে শারীরিক সম্পর্কে, তার যদি সমর্থন থাকে গো হ্যাড ম্যান, নো প্রবলেম অ্যাট অল। তারপরে দেখুন সুরা মানে আহজাবে আছে চ্যাপ্টার নাম্বার 33 এগেইন, 32 নাম্বারে আছে যে তোমরা মানে মানে নবীর বউদেরকে বলা আছে যে তোমরা অন্য কোনো পুরুষের সাথে সুন্দর কণ্ঠে কথা বলো না। হ্যাঁ, তারপরে আবার এই একই সুরা সুরা 33-এর 30-এ আছে যে নবীর বউদের জন্য আল্লাহ কিন্তু দ্বিগুণ শাস্তি দিবে। দেখেন দুইটাই কত জঘন্য একটা ব্যাপার, অন্য মানুষের সাথে সুন্দর করে কথা বলতে নিষেধ করছে কারণ অন্য পুরুষের মনে যদি তোমার প্রতি বাসনা উঠে, মানে নারীর যদি বাসনা উঠে, এখানে নারীরই দোষ কারণ তারা সুন্দর করে কথা বলছে, কি জঘন্য! এবং এই জন্য নবীর বউদের আবার দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, এটা তো আরো জঘন্য, কি একটা ভয়াবহ ব্যাপার, তাই না? তো আমার কাছে যদি জিজ্ঞেস করেন এই ব্যাপারে, তাহলে আমি বলবো নবীর বউ কি আর যে কোনো মানুষ কি, সুন্দর করে কথা বলার মধ্যে যে একটা সৌন্দর্য, একটা চরম শান্তি, এটা তো কোথাও আসে না। আপনি যদি একটা মানুষকে শুধু কথা বলে যদি একটু শান্তি দিতে পারেন, এর থেকে বড় সৌন্দর্য আর কি হতে পারে বলুন তো? আর কারো যদি আপনার কথা শুনে চং 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 করে কিছু দাঁড়িয়ে যায়, তাহলে এটা তো তার সমস্যা, আপনার সমস্যা না। আর সেটার জন্য যদি সে আপনাকে জোরাজুরি করে, আমাদের অবশ্যই কঠোরতম শাস্তি তাকে প্রদান করতে হবে, তাই না? যাই হোক, এরপরে আছে সুরা আহজাবেই আছে 33 নাম্বারই সুরা সেটা, সেখানে 37 নাম্বার আয়াতে বলা আছে যে যেখানে আল্লাহ পারমিশন দিলেন মুহাম্মাদকে যে মানে তার আপন পালক পুত্রের
বউকে বিয়ে করার জন্য। হ্যাঁ, তো মানে জেইনাবকে বিয়ে করার ব্যাপারে মানে এত সুন্দর করে আল্লাহ পাক পারমিশন দিলেন, বললেন যে রক্তের সম্পর্ক নাই তার মানে হচ্ছে তুমি পালক পুত্রের বউকে বিয়ে করতে পারবে। এবং আল্লাহ এটাও বলছে যে তোমার মনে কি ছিল, মানে নবীকে বলছে তোমার মনে কি ছিল সেটা তো আমি জানি, মানে নবীর মন যে তার পালক পুত্রের বউকে দেখে টং করে মানে কিছু একটা হয়ে গেল, সেটা আল্লাহকে কখনো খারাপ মনে করছে না, এই জন্য সে পারমিশন দিয়ে দিছে জাস্ট বিকজ সে মুহাম্মদ ছিল এই জন্য। হ্যাঁ, তো এটা যদি আমার কাছে এসে জানতে চান আমি বলবো জঘন্য, পালক পুত্রই হোক কিংবা আপন পুত্রই হোক, পুত্র তো পুত্রই, যাকে আমি পুত্র সমতুল্য একবার ভাববো তার বউর দিকে কি আমি নজর দিব, কিংবা আমি তো মেয়ে মানুষ বউর দিকে তো প্রশ্নই আসে না, জামাইয়ের দিকে কি নজর দিব? আজকে আমি অনেকেই তো বাবা বাবা বলে ডাকি, তো তাদের মানে মানে বউ বাদ দিলাম, মানে বাবা বা মা যাদেরকে বলি, আমার ভাইয়ের মেয়ে আছে আর অনেক মেয়ে আছে যাদেরকে আমি মা বলে ডাকি, তাদের জামাইয়ের দিকে আমি নজর দিব? ডিসগাস্টিং, রাইট? খুবই ডিসগাস্টিং, এটা কোরআনের আল্লাহর সাথে আমার এখানে একেবারেই যাবে না। তারপরে দেখুন সুরাতে হেরিম, সুরাতে হেরিম হচ্ছে 66 নম্বর সুরা, সেখানে 1 নম্বর আয়াতেই বলা আছে আল্লাহ বলছে যে মানে তোমার বিবিদের খুশি করার জন্য তুমি কেন, আমি যা তোমাকে হালাল করেছি তুমি কেন নিজের উপর তা হারাম করে নিচ্ছ। তো এইটার মানে আয়াতটা একবারে পড়লে বুঝবেন না আপনারা যে কি ঘটনা হয়েছিল, এটার জন্য আপনাকে যেতে হবে মানে হাদিসে যেতে হবে, আপনাকে তাফসিরে যেতে হবে। তো সেখানে গেলে আপনি পাবেন যে মেইন যে কারণ, যে সে যখন দাসী মারি মারিয়া কিবতির সাথে বিছানায় নবীজি যখন সঙ্গম করছিলেন, তো তখন নবীর আরেক বউ মানে ওমরের মেয়ে হাফসা সেটি দেখে ফেলেছিল এবং হাফসা খুব চিৎকার চেঁচামেচি করেছিল, তো নবী তখন এসে বলেছিল যে চুপ চুপ চুপ, কাউকে বলো না, কাউকে বলো না, আমি এই কাজটা আর করবো না। তো তখনই আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন যে কেন তুমি কাউকে মানে এটা কেন তুমি বলছো যে মানে তুমি আর করবে না কখনো, কারণ আমি তো তোমাকে এটা হালাল করেছি। তো এটার অবশ্য আরেকটা তাফসিরও দেখা যায় যেটা খুবই একটা মানে ভুয়া একটা মানে কারণ দর্শায় এই দাসী বান্দির ব্যাপারটা ঢেকে রাখার জন্য আরেকটা হাদিস, যেমন সেটা সেটা হানি খাওয়ার কথা বলা আছে, মধু খাওয়ার কথা বলা আছে, মাগাফিরা। হ্যাঁ, যে এই হানি মানে আল্লাহ তো খাইতে বসে, তো এই জন্য নবী বিভিন্ন বউয়ের কাছে যে আর কি হানি খাওয়ার ব্যাপারে তার যে বাধ্যবাধকতা মানে কতটুকু সেই সম্পর্কে আর কি ওই তাফসিরটাতে বলা আছে, কিন্তু এটা একটু গোজাবে আর কি, বোঝাই যায় হাদিসটা পড়লেই। যাই হোক, এরপরে সর্বশেষ কথা আমি যেটি বলে শেষ করব সেটি হচ্ছে যে মনে করেন নবীজি তো মানে আল্লাহর কাছে পারমিশন পেয়েছিলেন 6 বছরের মেয়েকে বিয়ে করে, মানে বন্ধুর মেয়েকে বিয়ে করে 9 বছর বয়সে তার সাথে সঙ্গম করার, তাই না? তো আমাকে যখন এরকম একটা কথা বলবেন, আমি যদি দেখি যে কোন একটা বুইরা বেটা এরকম কোন একটা বাচ্চা মেয়ের সাথে এই ধরনের কাজ করতেছে, সেটা 6 বছর বয়সেই হোক আর 9 বছর বয়সেই হোক, 6 বছর বয়সে ঘষাঘষির অনুমতি দিয়েছেন আল্লাহ পাক, 9 বছর বয়সে পুরোপুরি কাজ করার অনুমতি দিয়েছেন, আমি বলবো এই ধরনের মানুষকে তো জেলে রাখা উচিত, কারণ ইংরেজিতে একটা টার্মই আছে এটাকে বলে পেডোফাইল, তাই না? এগুলো জেলে থাকা উচিত, এগুলো বাইরে থাকলে এগুলো হলো মানুষের মস্তিষ্ক মানে পুরোপুরি ভাবে কি বলে মানে তাদের মস্তিষ্কর পুরোটাই ভজঘট একটা মস্তিষ্ক, এই ধরনের মস্তিষ্ক যতক্ষণ আমাদের সাধারণ জীবনে আমরা দেখতে পাবো তখন আমাদের জীবন বিভিন্নভাবে দুর্বিষহ হবে, আমাদের অন্যান্য মানুষের জীবন মরণ হুমকি হতে পারে। তো এই ধরনের মানুষের জন্য রিহ্যাবিলিটেশন দরকার আছে বলে আমি মনে করি। তো যাই হোক, আপনারাই চিন্তা করে দেখুন এখন কে বেশি ভালো, কোরআনের আল্লাহ নাকি আমি। ভালো থাকবে।